প্রিয় শিক্ষার্থীদেরকে নিজের আদরের আপন সন্তানের মতো ভালোবাসা এবং মমতা দিয়ে পড়াবেন সেরকম শিক্ষকের বড় অভাব আজ বাংলাদেশে। সেটা আপনি মাদ্রাসা বলুন আর স্কুল বলুন, সব জায়গাতেই কিন্তু এই দুর্ভিক্ষ, এই অভাব এবং এই অনটন কিন্তু চলছে। স্কুলে একসময় এমন বহু শিক্ষকের কথা আমরা শুনতাম, জানতাম, যে সকল শিক্ষক বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়ালেখা করার জন্য তাগিদ দিতেন। মাদ্রাসার কথা যদি বলতে হয় তাহলে আমার নিজের চোখে দেখা এমন শিক্ষক বহু আমি পেয়েছি, যে সম্মানিত উস্তাজ বাচ্চা পড়া পারে না, বাচ্চা হয়তো দুষ্টুমি করে, বাচ্চার হয়তো মেধা একটু কম, সেজন্য ভোর রাতে উঠে কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে দুই হাত তুলে বাচ্চার জন্য চোখের পানি ফেলে দোয়া করেছেন। এরকম শিক্ষক আমার দেখার সৌভাগ্য হয়েছে, বহু দেখেছি আমি, একজন দুজন নয়। খোদ আমার একজন শিক্ষকের কথা আমার এখনও মনে পড়ে, যে একবার কোনো একটি মৌখিক পরীক্ষা আমি খুব বেশি আনসার করতে পারছিলাম না প্রশ্নের, তখন আমার সে উস্তাজ হাটহাজারি মাদ্রাসার স্বনামধন্য আলেম দ্বীন, অনেক বড় একজন উস্তাজ হযরত মাওলানা হাফেজ শহীদুল্লাহ সাহেব রহিমাহুল্লাহ, আমার এখনও সেই স্মৃতি চোখের সামনে ভাসে, যে হুজুর ছলছল করে চোখের পানি কে ফেলে দিয়েছেন যে আমি পড়া পারি নাই সেজন্য, এবং আমাকে ধমক দিয়ে বলছিলেন যে তুমি আমার অনেক কাজ করে দাও, অনেক খেদমত করো, কিন্তু তোমার মা বাবা তো এই জন্য পাঠায়নি, তুমি যে আমার কাজ করো, খেদমত করো, সেবা করো, শিক্ষকের সেবা করো, ভালো কথা, কিন্তু সেগুলো বেশি করতে গিয়ে তোমার পড়ালেখার এই অবস্থা, আমি আল্লাহর কাছে কি জবাব দিয়ে করব, এবং তুমি কেন পারো না, তোমার সমস্যা কোথায়? একটা বাচ্চা ছেলের মতো তিনি কেঁদে দিয়েছেন তার সে কান্না, এটা ছিল আমার জন্য অনেক বড় একটা দোয়া এবং প্রেরণা। আজ সে শিক্ষক নেই, হারিয়ে গেছে, চতুর্দিকে শুধু দুর্ভিক্ষ আর অভাব। সে অভাব ভাতের নয়, সে অভাব কাপড়ের নয়, সে অভাব শিক্ষার, সে অভাব শিক্ষকের, সে অভাব শিক্ষা প্রতিষ্ঠানের। সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে নিশ্চিন্ত থাকা যাবে, এরকম শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গুল দিয়ে দেখাবার মতো দু চারটি খুঁজে পাওয়া কঠিন। তো এই জন্য আমি যাকেই পাই যে শিক্ষা নিয়ে কাজ করেন, ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি উৎসাহ দেওয়ার, প্রেরণা দেওয়ার, যে ভাই এটা নিয়ে লেগে থাকেন, অন্য সব কাজের ব্যস্ততা কমিয়ে এনে বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য এক ঝাঁক মুখলিস, নিষ্ঠাবান, আল্লাভীরু, মুত্তাকি, পরহেজগার, যোগ্য, চৌকস, সময় সচেতন আলেমে দ্বীন এবং শিক্ষকদেরকে নিয়ে মানুষ গড়বার কাজে লেগে যান। আল্লাহ রাব্বুল আলামিন, আবার দোয়া করি আমরা সমস্ত দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুচারুরূপে যুগের চাহিদাকে সর্বোচ্চভাবে মোকাবেলা করার মতো সক্ষম আলেমে দ্বীন হিসেবে গড়ে তোলার কাজে আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে ভালো থেকে ভালো উপায়ে কাজ করবার তৌফিক দান করুন।